नमस्कार जय श्री राधा कृष्ण हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगत पथे गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते नमस्कार। आज हमें आलोचना करब सुंदर एक गल्प जे गल्प थेके आमरा किछु शिक्षा निते पारी। एक इंदुर एकटी चाषीर बाड़ीते বাসা বেঁধেছিল চাষির বাড়িতে বাসা বেঁধেছিল কারণ সেখানে সবসময় খাবার পেত। সেই কারণেই ইঁদুর মানে ইঁদুরটি সেই চাষির বাড়িতে সবসময় থাকত। তো একদিন চাষি আর ওনার স্ত্রী একটি বস্তার ভেতর থেকে কিছু বার করছিলেন। ইঁদুরটি দূর থেকে বসে বসে লক্ষ্য করছিলেন যে মনে হয় মানে ওই থলির ভিতর থেকে কিছু খাবার বের করছে। তো ইঁদুরটি দূর থেকে মানে খুবই লক্ষ্য করছে যে ভালো খাবার তো খেতে হবে, কোথায় রাখছে দেখতে হবে। তখন দেখছে যে ইঁদুরটি দেখলো যে মানে থলির ভিতর থেকে একটি খাঁচা বের করলো, আর সেই খাঁচাটি ছিল ইঁদুর মারার খাঁচা, ইঁদুর যাতে তার ভিতরে পড়ে যায়। তো ইঁদুর তো ওই খাঁচাটি দেখে সে তো খুবই ভীত হয়ে গেল যে তাও আমাকে তো মারবার জন্য এরকম ফাঁদ পেতেছে। তো তখন ইঁদুরটি তখন তার এই দুঃখের কথা কাকে সে শোনাবে। তখন সেই ঘরেতেই একটা পায়রা ছিল, বাড়ির দেয়ালের পাশেই পায়রাটা সবসময় থাকতো। ওদের ওই চাষির বইয়েরই মানে ও চাষির স্ত্রী বসেছিলেন। তখন ইঁদুরটি কী করলেন, ওই পায়রাটিকে গিয়ে বললেন, দেখো একটা ইঁদুর মারা যন্ত্র এনেছে, তো আমি এখন কি করব। তখন পায়রা শুনে বলল, এতে আমার কি, আমার তো কোনো সমস্যা নেই, আমি এসব বিষয়ে কিছু জানি না। তখন ইঁদুরটি ভাবল, তো পায়রাকে বলে তো কিছু হলো না, বাড়িতে একটা মানে মুরগি ছিল মোরগ। তখন ইঁদুরটি সেই মোরগটাকে গিয়ে বলল, দেখো একটা ইঁদুর মারা যন্ত্র এনেছে, আমি যদি তাতে পড়ে যাই আমি তো মারা যাব, আমাকে আমি কি করব, তোমার আমাকে একটু বুদ্ধি দাও না। তখন সেই মোরগটাও ইঁদুরের থেকে মুখটা ফিরিয়ে নিল, সে কোনো তাকে পরামর্শই দিল না, বলল তোমার সমস্যা তুমি বোঝো, আমি কিছু জানি না, এতে আমার কোনো সমস্যা নেই। তখন ইঁদুরটি কি করবে, তখন ইঁদুরটি গেল একটি ছাগলের কাছে। সে ছাগলটিকে বলল, মানে ওই বাড়িতেই ছাগলটি ছিল। তখন ছাগলটি বলল, এটা তো তোমার সমস্যা, সে তো হেসেই উড়িয়ে দিল, এটা তো তোমার সমস্যা, এটা তো আমার কোনো সমস্যা নেই, তো তোমার সমস্যা তুমি কিভাবে মেটাবে তোমাকেই তো বুঝতে হবে, এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না। আর ছাগল খুবই হাসতে লাগলো এই ইঁদুরের কথা শুনে। তখন ইঁদুর সবার কাছে গিয়ে কারো কাছ থেকে সে কোনো পরামর্শই পেল না, এমনকি কোনো সাহায্য সহযোগিতাও পেল না। তখন তার খুব কষ্ট হলো, সে সেই চাষির বাড়ি ছেড়ে দূরে কোথাও পালিয়ে গেল। সবাই যে যার মতো করে বলল, তোমার সমস্যা তো আমার কি। আর সেই দিন রাতেই কি হলো, সেই খাঁচার মধ্যে একটা বিষধর সাপ এসে পড়ল। তো চাষির স্ত্রী লেজটি ধরে ট্রেনে বের করেছে খাঁচা থেকে, সে তার বোঝেনি যে সাপ, বিষধর সাপ, সে ভেবেছে ইঁদুরই পড়েছে, যা ট্রেনে বের করেছে। আর সেই সাপটি সেই চাষির স্ত্রীর এক কামড় দিয়েছে। তো যখন কামড়া দিয়েছে তখন তো তখন তারপর থেকেই সেই চাষির স্ত্রীর অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। তখন ওঝা ডাকা হলো, ওঝা ডেকে কি হলো, ওঝা ডাকতে বললো যে এই রোগীকে পায়রার জুস খাওয়াতে হবে। তখন সে কি করলো, পায়রা তো এসে হাঁড়িতে পড়ে গেল। তারপর ওনাদের বাড়িতে সব দেখা মানে এই চাষির স্ত্রীকে দেখা দেখতে আসার জন্য কিছু লোকজন এসেছিলেন। তখন সেই অতিথিদের আদর আপ্যায়ন করার জন্য সেই মুরগিটিকে রান্না করা হলো খাওয়ানোর জন্য, অতিথিদের আপ্যায়ন করার জন্য। তো মুরগিটাও চলে গেল,
তারপর এই চাষির স্ত্রী কি হলো, মারা গেল, কিছুদিন পরেই মারা গেল। তখন সে যখন মারা গেল, মারা যাওয়ার পর তার যে শ্রাদ্ধের অনুষ্ঠান, অনুষ্ঠানে কি করলো, সেই ছাগলটিকেও মারা হলো খাওয়ানোর জন্য, লোকজনকে খাওয়ানোর জন্য। তাহলে কি হলো, এ থেকে আমরা কি শিক্ষা পেলাম, যদি যদি কেউ আপনার কাছে কোনো সমস্যার কথা শোনায়, সমস্যার কথা বলে, তো আপনার মনোযোগ দিয়ে তার সমস্যার কথা শোনা উচিত। কারণ এটা আমার সমস্যা নয়, তার ব্যাপার, তোমার সমস্যা তুমি মেটাও, কিন্তু আমিও আপনিও একদিন একই সমস্যায় পড়তে পারি, কখনো এরকম অবস্থা তো আমাদেরও আসতে পারে। মানুষ মাত্রই তো সমাজবদ্ধ জীব, সমাজের একটি অংশ, একটি ধাপ, মানে একজন নাগরিক যদি কোনো বিপদে পড়ে, তবে পুরো দেশ কিন্তু বিপদে পড়তে পারেন। মনে রাখবেন, মানুষ মানুষের জন্য, আর মানবতা সবার জন্য, সুন্দরের সাথে মানবতার পথে চলুন, একসাথে হাঁটি। সৎ কর্মই তো শ্রেষ্ঠ কর্ম, আর ঈশ্বর না সংরক্ষণ বোঝে, না জাত দেখে, শুধু পাপ আর পুণ্যের হিসাব করে। নমস্কার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।